স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মার্কিন রণতরী ও সামরিক ঘাঁটি অস্ত্রের নাগালে উস্কানি দিলেই প্রতিশোধ এরপর জানিয়ে দিব ইরানে হামলার বিষয়ে যা বললেন নেতানিয়াহু এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইসরায়েল এরপর জানিয়ে দিব মহড়ায় তাইওয়ানকে ঘিরে রেখেছে একশো তিপ্পান্নটি চীনা যুদ্ধবিমান আরও জানিয়ে দিব ইরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালাতে চায় ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্কিন রণতরী ও সামরিক ঘাটি অস্ত্রের নাগালে দিলেই প্রতিশোধ ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের বিচার বুদ্ধিহীন কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইসলামিক রেভলিউশন গার্ডগার্ডসের প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি আমেরিকান জাহাজ সামরিক ঘাঁটি তাদের অস্ত্রের নাগালের মধ্যে রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ইরানের রাষ্ট্রীয় সংবাদ নেটওয়ার্ক প্রেস টিভি মঙ্গলবার পনেরোই অক্টোবর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন আমেরিকানদের জানা উচিত তারা যদি কখনো যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তাহলে তাদের ঘাঁটি স্বার্থ এবং রণতরী আমাদের অস্ট্রেল নাগালের মধ্যে থাকবে। তিনি আরো বলেন আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে যারা অবশ্যই আমেরিকানদের যে কোনো সীমা লঙ্ঘনের জবাব দেবে। তবে ওয়াশিংটন এমন নির্বুদ্ধিতার কাজ করবে না বলেই মনে করেন জাব্বারি। তিনি বলেন যদিও আমেরিকানরা ইসরায়েলকে সমর্থন করে তবে এটি অসম্ভব যে তারা মূর্খতা করবে এবং ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে। তারা সব সময় সরকারকে পরামর্শ দেয় ইরানের সঙ্গে সংঘাতে না জড়ানোর জাব্বারি জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এবং মুসলিম বিশ্বের মোকাবেলার জন্য মোটেও প্রস্তুত নয় ইরানে হামলার বিষয়ে যা বললেন নেতানিয়াহু ইরানে প্রতিশোধমূলক হামলার বিষয়ে নতুন তথ্য জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার নেতানেহর কার্যালয় এক বিবৃতিতে বলেছে ইরানের প্রতিশোধমূলক ইসরায়েল তবে নিজস্ব জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত হবে খবরে বলা হয়েছে। এই বিবৃতিটি সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত সোমবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল নেতানিয়াহ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন ইসরায়েল ইরানের সামরিক স্থাপনাগুলো ভারতে হামলা চালাবে তেল স্থাপনা বা পারমাণবিক লক্ষ্যবস্তুতে নয় গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নেতানিয়াহ ফোনালাভ করেন তাদের মূল আলোচনার বিষয় ছিল ইসরায়েলে ইরানের গত এক অক্টোবরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ও এর জবাব ইসরায়েল কিভাবে দেবে সেটা নির্ধারণ করা তবে ফোনালাভ শেষে তেমন কিছুই জানায়নি তেলাবিব কিংবা ওয়াশিংটন তবে বিষয়টির সাথে পরিচিত দুজন কর্মকর্তার উদ্বৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট বলেছে নেতানিয়াহ বাইডেন প্রশাসনকে বলেছেন তিনি ইরানের তেল বা পারমাণবিক স্থাপনার পরিবর্তে সামরিক হামলা চালাবেন ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিরোধের লক্ষ্যে ইসরায়েলকে সীমিত পাল্টা হামলার পরামর্শ দিয়েছে বাইডেন প্রশাসন ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইসরায়েল দিনের পর দিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে আসছে প্রতিরোধ যোদ্ধারা লেবানন গাজা সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলে একের পর এক রকেট ছড়া হয় তবে এসব রকেট বা ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ ইহুদি প্রধান দেশটি সীমানার ভেতরে ঢোকার আগেই আকাশে ধ্বংস করে দেয় তাই এত এত রকেট বা ক্ষেপণাস্ত্র ছড়া হলেও ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয় না এর প্রধান কারণ হল ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে ইসরায়েলের সেই সোনালি দিন অতীত হতে চলেছে এতদিন যে শক্তি অর্থাৎ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের জোরে মধ্যপ্রাচ্যে রাজ করেছে সেই শক্তিতেই এবার ঘাটতি দেখা দিতে চলেছে জেরোজালেম পোস্টের খবর অনুযায়ী ইরান ও প্রতিরোধ যোদ্ধাদের সম্ভাব্য আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কারণে প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি হতে পারে মঙ্গলবার ১৫ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা ডানাজটাওল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যদি ইরান ও হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের ওপর আক্রমণ চালায় তাহলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে মহড়ায় তাইওয়ানকে ঘিরে রেখেছে একশো তিপ্পান্নটি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া করেছে চীন এতে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজ ব্যবহার করেছে এশিয়ার অন্যতম এই পরাশক্তি তাইওয়ান বলেছে চীন উস্কানি দিচ্ছে সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করে চীন এরপর তাইওয়ানের চারপাশে রেকর্ড সংখ্যক চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সামরিক মহড়ার সময় একশো চীনা যুদ্ধ বিমান তার চারপাশে ঘিরে রেখেছে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিব বলে বিমানের তৎপরতা বৃদ্ধির ফলে সোমবার রাত দশটা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত পঁচিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক বিমান চিহ্নিত করা হয়েছে মন্ত্রণালয় আরও জানায় চীনের এই যুদ্ধ যুদ্ধমহড়া আরও তাইওয়ান এবং সমগ্র অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলেছে সোমবার বেইজিং যুদ্ধবিমান ড্রোন যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ড জাহাজ মোতায়েন করে তাইওয়ানকে ঘিরে ফেলে তাইপে জানিয়েছে তারাও সামরিক বাহিনী মোতায়েন করে বাইরের দ্বীপগুলোতে উচ্চ সতর্কতা জারি করেছে ইরানের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালাতে চায় ইসরায়েল ইরানের তেল বা পারমাণবিক সংক্রান্ত স্থাপনার পরিবর্তে সামরিক স্থাপনার লক্ষ্যবস্ত করে হামলা চালাতে চায় ইসরায়েল বাইডেন প্রশাসনকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টির সঙ্গে পরিচিত দুই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধ প্রতিরোধের কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব পক্ষ এ কারণে ইসরায়েলকে সীমিত আকারে পাল্টা হামলার পরামর্শ দিয়েছে মিত্র দেশগুলো কিন্তু এ রয়েছে মিত্রদের পরামর্শ সরকার কারণ যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে প্রভাব বাড়াতে মরিয়া নেতানিয়াহ গত পহেলা অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান গত ছয় মাসের মধ্যে ইসরায়েলে এটি ইরানের সরাসরি আক্রমণ এরপর প্রতিশোধমূলক হামলা হিসেবে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছে তেলাবিব ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট জানিয়েছেন ইরানে হবে প্রাণঘাতী তীব্র মারাত্মক এবং বিস্ময়কর হামলা ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলে পৌঁছে গেছে মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এরিয়া ডিফেন্স মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ইরানের সাথে ইসরায়েলের বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার মধ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হল পেন্টাগন জানিয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার উপাদান সোমবার থেকে ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে এবং খুব শিগগিরই এটি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাটরাইডার বলেছেন আগামী দিনগুলোতে অতিরিক্ত মার্কিন সামরিক কর্মী এবং এবং থার্ড ব্যাটারির উপাদান ইসরায়েলে পৌঁছাতে থাকবে প্রসঙ্গত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রুর ছড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করে দেয় এই ব্যবস্থাটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায় স্বল্প মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম থার্ডের প্রজেক্টাইল এই প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্রটির গতিপথ অনুসরণ করে এবং লক্ষ্যবস্তুকে ভোপাতিত না করা পর্যন্ত পিছু ছাড়ে না ইসরায়েলের কাছে থাকা ডোম প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে এটি অনেক বেশি কার্যকর